তো পুরো বিশ্ব জুড়ে কিন্তু হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার একটা হিরিক পড়ে গেছে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপে একটি নতুন পলিসি নিয়ে এসেছে যে পলিসিতে তারা স্পষ্ট করে লিখে দিয়েছে এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যত রকম মেসেজ পাঠাবেন বা পিকচার পাঠাবেন বা আপনার যত রকম ইনফরমেশান হোয়াটসঅ্যাপ চাইলেই কিন্তু আপনার সেই ইনফরমেশানগুলি তারা যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারে অর্থাৎ হোয়াটসঅ্যাপের প্রয়োজন অনুযায়ী আপনার ডেটা কিন্তু তারা অন্য কোথাও শেয়ার করতে পারে তো এইরকম প্রচুর কিন্তু আপডেট আসছে আপনারা দেখবেন যে আপনারা যখন হোয়াটসঅ্যাপ খুলতে যাবেন তখন কিন্তু একটা পপ আপ শো করছে পপ আপ মেসেজ শো করছে সেখানে লেখা আছে অ্যাগ্রি অ্যান্ড নট নাও তো যখনই আপনারা অ্যাগ্রিডে করবেন তখন কিন্তু আপনাদের সেই পলিসি আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবেন অর্থাৎ তারপর থেকে কিন্তু আপনারা যে মেসেজ পাঠাবেন বা যে ইমেজ পাঠাবেন বা আপনার যে ডেটাগুলো আছে সেই ডেটা কিন্তু চাইলেই হোয়াটসঅ্যাপ অন্য কোথাও আপনার ডেটাগুলো শেয়ার করতে পারে তো যদি নট নাও করেন সেক্ষেত্রে কী হবে নট নাও করলে কিন্তু আপনার কয়েকদিন যাওয়ার পরেই হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু ডিলিট করে দেবে এবং হোয়াটসঅ্যাপ কোনো কাজ করবে না তো আজকে দেখব আমরা যে হোয়াটসঅ্যাপ যে নতুন পলিসি নিয়ে এসছে সেই পলিসিতে আমি কী বলা আছে এবং বিস্তারিত দেখে নেব যে হোয়াটসঅ্যাপের নতুন পলিসি কীভাবে কাজ করবে কবে থেকে চালু হবে চালু হয়ে গেছে যদিও এবং সেই পলিসি আর নতুন নতুন কী আপডেট আছে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো দেখুন নতুন নীতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের থেকে যে তথ্য সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপ তা গচ্ছিত রাখতে পারে এতদিন কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিলে জমা তথ্য সার্ভার থেকে মুছে যেত হোয়াটসঅ্যাপ কিন্তু এবার থেকে তা করার জন্য দায়বদ্ধ তো নয়ই বরং ভবিষ্যতের তথ্য কাজে লাগাতে পারে হোয়াটসঅ্যাপ এই তথ্যের মধ্যে রয়েছে আপনার পেমেন্ট সংক্রান্ত তথ্য অর্থাৎ কিছু হলেও আপনার অনলাইন ওয়ালেট ব্যাংক এবং কার্ড সম্পর্কিত তথ্য কিন্তু তাদের কাছে থেকে যাবে অর্থাৎ তারা কিন্তু আপনার সমস্ত রকম ইনফরমেশন তাদের কাছে গচ্ছিত রাখতে পারবে আগে যেমনটা ছিল পুরোটাই প্রাইভেট ছিল পুরোটা নিজেদের মধ্যে ছিল কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন নিয়মে কিন্তু আপনার সমস্ত রকম ইনফরমেশান হোয়াটসঅ্যাপ চাইলে তাদের তথ্য সংরক্ষণ করতে পারে অথবা তারা শেয়ারও করতে পারে তো এরপরে দেখুন আছে লোকেশন সার্ভিস অর্থাৎ আপনার লোকেশন কিন্তু তারা ট্র্যাক করতে পারবে তো এখানে দেখুন নতুন এই নীতি অনুযায়ী হোয়াটসঅ্যাপ এখন থেকে যে কারোর সর্বক্ষণের লোকেশন কিন্তু ট্র্যাক করতে পারে এতদিন পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে যে কেউ তাদের লোকেশন শেয়ার করতে পারত এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেটা ছিল নিজের ইচ্ছা মতো দরকারে যে কেউ লোকেশন সার্ভিস বন্ধ রাখতে পারতেন কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন নীতি তারা যেন তেন পোকার যে কোনো ব্যবহারকারী লোকেশন কিন্তু ট্র্যাক করতে পার নতুন পলিসি অনুযায়ী তারা কিন্তু এই অধিকার পাচ্ছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার কাছে সেই অধিকারটা নিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপের মালিক কোম্পানি ফেসবুকের কাছে যে কোনো ব্যবহারকারী লোকেশন কিন্তু গোপনীয়তা বলে আর কিছু থাকছে না অর্থাৎ আপনারা যে যখন হোয়াটসঅ্যাপে কোনো ছবি কোনো পিকচার কোনো লোকেশন বা আপনার ডেটা শেয়ার করছেন সেটা আগে যেমন প্রাইভেট ছিল এখন থেকে কিন্তু পুরোটাই হোয়াটসঅ্যাপ নিজের কাছে গচ্ছিত রাখতে পারে এবং প্রয়োজনে তাদের প্রয়োজনে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু তারা ফেসবুকে বা অন্য কোথাও কিন্তু তারা শেয়ার করতে পারে তো এই জন্য কিন্তু বিকল্প অনেকগুলো অ্যাপ এসছে যেটি আপনারা টুইটারে গেলে দেখতে পারবেন সেখানে একজন টুইট করেছে নতুন অ্যাপ হলো সিগন্যাল অ্যাপ যেটি হোয়াটসঅ্যাপের মতনই এবার প্রচুর লোক কিন্তু এই সিগন্যাল অ্যাপটা ইউজ করছেন হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে তো আপনারা এখন কী করবেন আপনারা অ্যাগ্রি করবেন না নট নাও করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু অ্যাগ্রি করলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ যেটা আছে সেটা আপনাদের নিজস্ব পার্সোনালিটি বলে কিছু থাকবে না হোয়াটসঅ্যাপের সমস্ত রকম ডেটা কিন্তু হোয়াটসঅ্যাপ যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারে তো আশা করছি আপডেটটা বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ